আজ নিয়ে 4 দিন, জ্বর ভালোই হচ্ছে না। আম্মু খুব টেনশন করছে, এদিকে বাবাও বাসায় নেই। তবে আমার খুব একটা সমস্যা হচ্ছে না, সামনে পরীক্ষা, জ্বর ভালো না হলে পরীক্ষার পায়া থেকে বেঁচে যাব। তবে এইসব কথার কথা, শরীরটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। রাত অনেক হলো কিন্তু আম্মুর চোখে একদমই ঘুম নেই, মাথায় পানি পট্টি করছে তো করছে। আমি আম্মুকে বললাম, আম্মু এবার অন্তত ঘুমাও, ঘুমের ট্যাবলেট খেয়েছি, কিছুক্ষণ পর জ্বর কমে যাবে, তুমি ঘুমাও, সকালে আবার তোমার স্কুল আছে, কে শোনে কার কথা, যতক্ষণ জ্বর কমবে না ততক্ষণ আম্মুও ঘুমাবে না। আম্মুর সাথে গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছি খেয়ালই নেই, ঘুম ভেঙে দেখি 2:45 বাজে, পাশে আম্মু নেই। অবশ্য জ্বরও কমে গেছে। আমি একটু ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে যাই, ঘরে এসে দেখি বিছানায় কম্বল মুড়ি দিয়ে কে যেন ঘুমিয়ে আছে। কিছুটা অবাক হলাম, মনে মনে ভাবছি আম্মুই হবে। আমি ডাকলাম, আম্মু কী হয়েছে তোমার, আবার জ্বর আসছে নাকি? কোনো সাড়া নেই। আমি এবার কম্বল হাত দিয়ে সরলাম, যেটা দেখলাম দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এটা আর কেউ না, আমার ফ্রেন্ড আবিদা। এটা কীভাবে সম্ভব? আবিদা আমার শুধু ফ্রেন্ড না, তার থেকে অনেক বেশি কিছু ছিল। 2 মাস আগে সে মারা যায়, তার লিউকেমিয়া হয়েছিল। মৃত্যুর একদিন আগে আমায় কী বলেছিল জানেন? বলেছিল আমাকে আরেকদিন বাঁচাতে পারবি। আমি কোনো উত্তর দিতে পারিনি। ঘটনায় ফিরে আসি, সে যদি জীবিতও থাকতো তবুও তার পক্ষে এত রাতে আমার বাসা আসা সম্ভব হতো না। আমি স্তব্ধ হয়ে 5 সেকেন্ড দাঁড়ানোর পর দৌড়ে আম্মুর রুমে গিয়ে জোর জোর আম্মুকে ডাকতে থাকি। আম্মু তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আমাকে বলতে থাকে, কী হচ্ছে তোর? আমি কিছুই বলতে পারছিলাম না। আম্মু আমাকে পানি দিল, আমি পানি খেয়ে রুমে বসলাম। তারপর আম্মু আমাকে আবার জিজ্ঞেস করলো, কী হচ্ছে তোর? এবার আমার মুখে কথা আছে। আমি আম্মুকে বললাম, আবিদা, আবিদা আমার রুমে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমাদের ব্যাপারটা আম্মু জানতো, তাই আমার মুখে তার নাম শোনার পর তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি আমাকে বললেন, তুই স্বপ্ন দেখেছিস বাবা। আমি তাকে আর কোনো কথা না বলে তার হাত ধরে সোজা আমার রুমে নিয়ে যাই, গিয়ে দেখি খাটে কেউ নেই। তাহলে কি আমি সত্যি স্বপ্ন দেখলাম? আম্মু আমাকে বললো, তুই দুর্বল হয়ে গেছিস, তাছাড়া শরীরটাও ভালো নেই, কিচ্ছু হয়নি, ওটা স্বপ্ন ছিল। আমিও ভেবে নিলাম ওটা স্বপ্নই ছিল, এর থেকে বেশি কিছু হওয়ার আসলেই কোনো সম্ভাবনা নেই। রাত পার হলো, সকালে উঠে দেখি 10:33 বাজে, আম্মু খাবার রেডি করে স্কুলে চলে গেছে। আমিও যথারীতি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম, আর শরীরটা একটু তরতাজা মনে হচ্ছে। আমি নাস্তা শেষ করে রুমে যাই, রুমে যেতে একটা চমৎকার সুঘ্রাণ আমার নাকে আসে, সুঘ্রাণটা টেনে চেনা লাগছে, এটা আবিদার প্রিয় পারফিউম। আমি আমার মস্তিষ্ককে বোঝাতে লাগলাম, এটা আমার ভুল, আমি ভুল ঘ্রাণ পাচ্ছি। রুম থেকে বের হয়ে আমি বারান্দায় আসি, আমি কিছুই বুঝতে পারছি না, এগুলো কী হচ্ছে আমার সাথে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? এক সময় আবিদার ঘ্রাণ, তার উপস্থিতি আমাকে আনন্দ দিত, কিন্তু আজকে এগুলোই আমার স্তব্ধতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বেলা গড়িয়ে দুপুর হলো, আম্মু বাসায় আসে, এসে আমাকে বলে, আবিদার বাবা আমার সাথে দেখা করতে চেয়েছে, আমার সাথে নাকি কিছু কথা আছে, সময় করে আমি যেন একদিন দেখা করে আসি। আমাদের ব্যাপারটা দুই পক্ষই জানতো, কথা ছিল সেমিস্টার ফাইনালের পর আমাদের কালমা হবে। যাই হোক, আমি আম্মুকে কিছু না বলে বাসা থেকে বের হই, আঙ্কেলের সাথে দেখা করতে। বাসায় গিয়ে বেল দিলাম, আঙ্কেল গেট খুললো, ভিতরে এসে বসলাম, আমার চোখে পানি টলটল করতে লাগলো। আঙ্কেল আমাকে বলল, বাবা তোমার বেশি সময় নেব না, জানি তোমার কষ্ট হচ্ছে। এ বলে তিনি আমার হাতে একটা নতুন বাঁশি দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এটা কার? আঙ্কেল বলল, আবিদার আলমারি থেকে কালকে রাতে পেয়েছি, বাঁশিতে তোমার নাম লেখা, হয়তো তোমাকে দেবে বলে ভেবে রেখেছিল, কিন্তু আফসোস, এটা নিয়ে যাও বাবা। আমি বাঁশি বাজাতে পছন্দ করতাম, আমার বাজানোর বাঁশি সুর শুনেই আবিদা আমার প্রেমে পড়েছিল। কিন্তু আমি আর কিছু না বলে বিদায় নিয়ে বাসা ত্যাগ করি। আমাদের বাসায় আসতে আসতে 6:45 বাজে, আম্মু আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, না বলে কোথায় চলে গেছিলি? আবার ফোনও অফ। আমি বললাম, আঙ্কেলের সাথে দেখা করতে গেছিলাম, এটা বলে আমি ঘরে চলে আসি। আমার আবার জ্বর জ্বর মনে হচ্ছে, আমি তাড়াতাড়ি কিছু খাবার খেয়ে ট্যাবলেট নিয়ে ঘুমিয়ে পড়ি। ঠিক রাত 1:56 আমার ঘুম ভাঙে, কিছু ভালো লাগছে না, বিছান থেকে উঠে বসলাম, শরীরটা ভারী ভারী লাগছে, কী করবো কী করবো এই ভাবতে ভাবতেই টেবিলে রাখা বাঁশিটা হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। কিছুক্ষণ বাজানোর পর আমার শরীরটা আরও ভারী ভারী রাখতে লাগলো, আমি বাঁশি রেখে দিয়ে টয়লেটে যাবো, এমন সময় আমার মনে হলো ঘরে আমি ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। আমি স্পষ্ট কারো নিঃশ্বাস নেওয়ার আওয়াজ পাচ্ছি। আমি বিছান থেকে উঠলাম,
হ্যাঁ, স্পষ্ট আওয়াজ পাচ্ছি। আর দেরি না, আমি তাড়াতাড়ি রুম থেকে বের হওয়ার জন্য যে এক পা ফেলেছি, ঠিক তখনই অন্য পাটি কেউ মনে হচ্ছে চেপে ধরেছে। আমার শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না। পিছনে তাকানোর সাহসও হচ্ছে না আমার। তবুও বুকে একটু সাহস জাগিয়ে আমি পিছনে ফিরে তাকাই। যেটা দেখি সেটা দেখার আগে ছটপট করতাম, কিন্তু এখন তা দেখা আমি কিন্তু এখন সেটা দেখে আমার জ্ঞান হারানোর দশা। একটি মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে বাকি রইল না মেয়েটা আবিদা। কি মায়াবী চোখ তার! কিন্তু আমার এখন এই মায়াবী চোখ দুইটা আর সহ্য হচ্ছে না। আমার পক্ষে নিজেকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। আমি জ্ঞান হারালাম। সকালে উঠে দেখি আমি মেডিকেলে ভর্তি। আমার পাশে আমার আম্মু বসে বসে কাঁদছে। আব্বু চাচু সহ আরও অনেকে আছেন। আম্মুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমার। আম্মু কিচ্ছু বলে না। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবাও কিচ্ছু বলল না। এভাবে আর কতদিন? একদিন ঠিকই আমার কানে চলে আসে, আমার আর বেশি দিন নেই, ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। খবরটা শোনার পর আমার নিজের জন্য একটু পরিমাণও খারাপ লাগেনি। খারাপ লেগেছিল আম্মুর মুখটির দিকে তাকিয়ে।